হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? রিসেন্টলি আমরা S22 Plus নিয়ে ভিডিও করেছিলাম আর আপনারা খুবই ভালো রেসপন্স দিয়েছেন। আমরা মাত্র 12 দিনে 1K ভিউজ হিট করে ফেলেছি। ফিলিংসটা সত্যিই অসাধারণ। তাই আজকের এই ভিডিওতে আমরা S22 Plus এর বড় ভাই, দ্য বস অফ S22 সিরিজ, S22 Ultra এর ইমপ্রেশন এবং স্পেসিফিকেশন নিয়ে ভিডিও করতে যাচ্ছি। আশা করি আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। আমি অজিত, S22 Ultra হাতে আপনাদের সাথে আছি আর আপনারা সাবস্ক্রাইব বাটনের সাথে অবশ্যই থাকবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। স্যামসাংয়ের প্রতিটি এস সিরিজে মোট 3টি মডেলে ফোন আছে। ধরুন S22 সিরিজে যদি কথা বলি, তাহলে S22 সর্বপ্রথম, দেন S22 Plus, তারপর S22 Ultra। আর এভাবে বিভাজন করার কারণও আছে। আমরা সবাই তো আর একই প্রাইস রেঞ্জে ফোন কিনি না। প্রতিটি সিরিজের মধ্যে মেইন নামের ফোনটির প্রাইস অন্যান্যগুলোর তুলনায় কম থাকে। যেমন S22 সিরিজে S22 এর প্রাইস সবচেয়ে কম, তারপর S22 Plus এর, তারপর সর্বশেষে সবার প্রিয় এবং লেজেন্ডারি S22 Ultra। আর সেই ফোনটি নিয়ে আমাদের আজকে ভিডিওটি। সর্বপ্রথম S22 Ultra 2022 ফেব্রুয়ারিতে লঞ্চ করা হয়। 2024 12256 সিঙ্গেল সিম স্লটের প্রাইস এসে দাঁড়িয়েছে 82,000 টাকা, আর ডুয়েল সিম স্লটের প্রাইস এসে দাঁড়িয়েছে 91,000 টাকা। তো শুরু করা যাক এই ফোনের স্পেসিফিকেশন নিয়ে। এই ফোনের বিল্ড ম্যাটেরিয়াল S22 Plus এর মতোই। সামনে পেছনে দুপাশেই গোরিলা ভিক্টাস প্লাস ব্যবহার করা হয়েছে, আর কালার ভেরিয়েন্টে ফ্যান্টম ব্ল্যাক, হোয়াইট, বার্গন্ডি, গ্রিন এবং গ্রাফাইট, স্কাই ব্লু, রেডও আছে। ফোনটির ওয়েট 228 গ্রাম আর ডিসপ্লে 6.8 ইঞ্চি। শুনেছিলাম S22 Ultra হাতে নেওয়ার পর তেমন ইমপ্রেসিভ ফিল আসে না। সত্যি বলতে আমার হাতে নেওয়ার পর ফিলিংসটা জাস্ট অসাধারণ। S21 Ultra একটি জিনিস আমার সবচেয়ে অপছন্দের ছিল, আর সেটি হলো ক্যামেরা বাম্পটা। তবে এইবার স্যামসাং ক্যামেরা বাম্পটাই সরিয়ে একটু এলিগেন্ট লুক দিয়েছে, অর্থাৎ কোথাও কোনো বিতর্কের জায়গাই নেই। এটা প্রিমিয়াম ফোন আর প্রিমিয়াম দেখতে দুর্দান্ত লাগছে। পেছনে ম্যাট ফিনিশ আছে এবং সাইডে কার্ভ আছে, যেন ধরতেও কোনো প্রকার সমস্যা না হয়। ফোনটির ডিসপ্লে ডাইনামিক অ্যামোলেড 2x 120Hz রিফ্রেশ রেট, চাইলে 60Hz মডিফাই করা যায়। ডিসপ্লে নিয়ে কিছু বলার নেই, এত সুন্দর একটা কার্ভ ডিসপ্লে। বিশ্বে যতগুলো ফোন আছে তার মধ্যে S22 Ultra থেকে যে কয়টা আলট্রা সেট বের হবে বা বের হয়েছে, তার ডিসপ্লেটা জাস্ট ওয়াও। আর এটাতে যখন ফুল ফ্রেমে ভিডিও প্লে করা হয় না, তখন মনে হয় টিভি চলতেছে। এখানে 5000mAh এ ব্যাটারি দেওয়া হয়েছে, আর আমরা যেখানে S22 Plus এ 4500mAh এ ব্যাটারি পেয়েছিলাম। আর ফাস্ট চার্জিংয়ের ক্ষেত্রে একটি 45W চার্জার স্যামসাং দিয়েছে। মানে বলাটা জরুরি, তারা দেয়নি কিন্তু আমাদের কিনতে হবে। সর্বোচ্চ সাপোর্ট দিয়েছে, তার মানে 45W চার্জার দিয়ে যদি আপনারা চার্জ দেন তাহলে ফোনটি সবচেয়ে ভালোভাবে চার্জ হবে। ব্রাইটনেসের যদি কথা বলি তাহলে 1750 নিটসের পিক ব্রাইটনেস। রিফ্রেশ রেট অ্যাডজাস্ট করে আপনারা ব্যাটারিও সেভ করতে পারবেন। ধরুন আপনি যদি ব্যাটারি সেভ করতে চান তাহলে 60Hz না হয় আপনি রিফ্রেশ রেটটা রেখে দিবেন। আর যদি আপনি খুব ভালো এবং স্মুথ এক্সপিরিয়েন্স উপভোগ করতে চান তাহলে আপনি 120Hz ব্যবহার করতে পারেন। প্রসেসরের কথা বললে এখানে 8+ Gen 1 দেওয়া হয়েছে। গেমিংটাও একেবারেই স্মুথ হচ্ছে, অর্থাৎ ফোন গরম হচ্ছে বাট ওভারহিট হচ্ছে না, এই জিনিসটা ভালো। অ্যান্ড্রয়েড UI এর বেস্ট এক্সপিরিয়েন্স এখানে থাকছে। 1UI 4 আউট অফ দ্য বক্স ছিল, এখন আপডেট দিতে দিতে যেটা 1UI 6 পর্যন্ত নেওয়া হয়েছে, যার পর কালার প্যালেটও নিজের মতো চুজ করা যাচ্ছে। এছাড়া অনেকগুলো নানান এক্সপিরিয়েন্স এখানে 1UI 6 এর দেওয়া হয়েছে। বাই দ্য ওয়ে, আপনারা যদি 1UI 6 নিয়ে ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়া আমরা এখানে USB 3.2 পাচ্ছি, আর আল্ট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর খুবই দ্রুত কাজ করেছে। যে জিনিসটি এই ফোনটিকে একটি পরিপূর্ণ প্রিমিয়াম লুক দিয়েছে সেটি হচ্ছে এই এসপেনটা। আর সবচেয়ে মজার বিষয়ও এটা, যখন আপনি এই এসপেনের উপরে একটা টোকা দেবেন এই পেনটা খুব সুন্দরভাবে বের হয়ে যাবে, এবং এটি নিয়ে আপনারা ডিসপ্লের মধ্যে যা কিছু ড্রয়িং করতে পারবেন, যা কিছু লিখতে পারবেন, ইভেন আপনি ফোনটিও চালাতে পারবেন এই পেনটা ব্যবহার করে। আর ক্যামেরার দিক থেকেও অনেক আপডেট করা হয়েছে। 1UI 6 আসার পরে ক্যামেরায় তো আরও নতুন নতুন কয়েকটি ফিচারও অ্যাড হয়েছে। ফটোগ্রাফিতে 100x জুম পর্যন্ত করা সম্ভব, নাইট মোডটাও ইম্প্রুভ করা হয়েছে, আর এখানে পোর্ট্রেটটা জাস্ট ওয়াও। আর ক্যামেরা ফিচার্স ওই S22 Plus এর মতো। যারা যারা এই ক্যামেরা ফিচার্স সম্পর্কে জানতে চান তারা S22 Plus এর ভিডিওটি দেখতে পারেন। এই কয়েকদিনে ব্যবহারে যে ময়নাতদন্তের রিপোর্ট এসেছে সেসবগুলোই আপনাদের মাঝে তুলে ধরলাম। রিপোর্টটা দেখে বলবেন কেমন লাগলো ভিডিওটি।
এই ছিল আমাদের আজকের S22 আল্ট্রা নিয়ে ভিডিওটি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন। স্পেশালি আমি আমার বন্ধু জায়েদকে ধন্যবাদ জানাতে চাই, তার কারণে এই ভিডিওটা খুব সুন্দরভাবে স্মুথলি কমপ্লিট করতে পেরেছি, তার জন্য এই ভিডিওটি সম্পন্ন হয়েছে। আর আজকে যেহেতু আল্ট্রা নিয়ে ভিডিও করছি তাই লাইক এমটাও একটু বাড়িয়ে দিচ্ছি। আজকে লাইক এম হচ্ছে 30টি লাইক, আশা করি আপনারা কমপ্লিট করে দেবেন। আর অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না, বা ভবিষ্যতে কীরকম ভিডিও চাচ্ছেন সেটাও নিয়ে জানাতে ভুলবেন না। টিল দেন, বাই বাই।